তাহলে আমাদের এই ছাত্র জনতার অবস্থানের মধ্যে যাকে আমরা প্রধান উপদেষ্টায় বসিয়েছি এই ছাত্ররা বসিয়েছে ছাত্ররা কল্যাণে আপনি ওইখানে বসিয়েছেন শুনেন ছাত্রদের আজারি শুনেন তার ছাত্রদের কি চাই শুনেন ছাত্রদের দাবি শুনেন ছাত্ররা তো ভিক্ষা চায় নাই ছাত্ররা তো আপনার কাছে চাকরি চায় নাই তারা চেয়েছে মাত্র পাঁচটি বছর যে আমাদের সার্টিফিকেটে ভেলি কিছু থাকুক যেন যে জায়গায় আমাদের বয়স হয়ে যায় পড়াশোনা শেষ করতে করতে 27-28 বছর তো আর পাঁচটি বছর তো আমরা আর কোনো কালক্ষেপণ চাই না আমরা চাই এখন প্রজ্ঞাপন আমাদেরকে অতি বিলম্বে আমাদের মৈত্রী বাস্তবায়ন করে কোনো কালগণনা না করে আমাদেরকে রাজপথ ছাড়ার জন্য প্রত্যেককে পাড়ার টেবিলে বসার জন্য নিজ নিজ যোগ্যতা থেকে তাদের অধিকার আদায়ের জন্য তৎকাল রাজপথ থেকে পরে ফেরার জন্য আমাদের প্রজ্ঞাপন জারি করেন আর নয় কালক্ষেপণ আজই চাই 35-এর প্রজ্ঞাপন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বক্তব্য দিতে যেয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনার জোর সাদরের সাথে যা বলতে চাই আমাকে আমার এই বক্তব্যে ভুল ত্রুটির জন্য আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমরা ভাববো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার সেই সরকার যদি আমাদের সরকার এইভাবে এইভাবে চিন্তা করবে যে যাতে করে ভাবে এই আন্দোলনটা মাঠে রাখবে সংগ্রাম সংগ্রাম